আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট কিভাবে হচ্ছে চিংড়ি পোলাও রান্না করা যায় তো আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো হচ্ছে টক দই নিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটে নিচ্ছিলাম তো এখন একটা বাটিতে আমি হচ্ছে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়া দিব আর হচ্ছে জিরা গুঁড়া ধনে গুঁড়া এর দুটা মানে এই তিন চারটা মশলা একসাথে দিয়ে পানি দিয়ে একটু হচ্ছে গুলিয়ে নিব আগেই মানে এই চিংড়ি পোলাতে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না জাস্ট একদম বেসিক হলুদ মরিচ গুঁড়া যেগুলো সেটাই আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচের মতো মশলাটাকে আমি আগে থেকে রেডি করে রাখলাম ওই পাশে টক দই রেডি করে রাখছি আর এখানে হচ্ছে জাস্ট এই বেসিক মশলাগুলো হচ্ছে রেডি করে রাখছি তো এখন চিংড়ি রান্নার জন্য প্রথমে আমি হচ্ছে আগে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং দেন গোলমরিচ আর একটু সামান্য জয়ত্রী দিয়ে দিয়েছি আজকে জয়ফলটা ছিল না তাই জয়ফলটা দেয়নি আর বেটেও দেয়নি আমি একদম আস্তা জাস্ট দুইটা টুকরা হচ্ছে জয়ত্রী দিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে একদম লাল করে মানে বেরেস্তার মতো করে ভেজে নিব তাহলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে তো লবণ দিয়ে দিলাম এর মধ্যেই লবণ আগেই মশলাতে দিয়েছি তাই একটু রেখে বুঝে শুনে লবণটা দিতে হবে তো এখানে প্রায় পেঁয়াজ দিয়েছিলাম দেড় কাপের মতো দেন পেঁয়াজটিকে এরকম বেরেস্তার মতো লাল করে ভেজে আগে থেকে মাখিয়ে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি ভেজে এটার মধ্যে এখন আগে থেকে ফেটে রাখা টক দইটা ইউজ করতেছি টক দই মোটামুটি চার টেবিল চামচের মতো টক দই ছিল তো এই সবগুলোকে এখন একটু ভালো করে ভাজবো ভেজে দিন এটাতে আমি কষানোর জন্য পানি অ্যাড করে দিব। আপনি যদি সবগুলো জিনিস এরকম মানে মিক্স করে করে তারপর একটু দেড় দুই মিনিটের মতো ভেজে নেন তাহলে কিন্তু মশলা মানে কাঁচা ফ্লেভারটা একদম চলে যায় আর কষানোটা ভালো হয় তো যেখানে পানিটা ফুটে ওঠা মানে পানি ক কষানোর জন্য পানি দেওয়ার পর ফুটে উঠতেছে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম হচ্ছে ব্যালেন্স করার জন্য যেহেতু আমি টক দই ইউজ করছি তো সামান্য প্রায় হাফ চা চামচের মতো চিনি ইউজ করছি এখন এই যে মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে কষানোর পরে এখানে আগে থেকে সামান্য লবণ এবং হলুদ মাখানো চিংড়িগুলো ইউজ করতেছি তো চিংড়ির সাথে এই যে হাত পাগুলো দেখে আপনারা কেউ কিছু মনে করেন না প্লিজ কারণ আমি মানে আমি আসিফ আমরা দুইজনই চিংড়ির এই হাত পাগুলো খুব মজা করে খাই তো এটাকে এখন এই মাছটাকে এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে দেন পানি দিয়ে কষাবো এই যে মানে একটু ভেজে নিছি দেন এখন হচ্ছে পানিটা অ্যাড করছি আর পানিটা হচ্ছে আমার টক দই শেষ হয়ে গেছে তো সো টক দইয়ের মানে বক্সটার মধ্যে আমি পানি নিয়ে ওইটাই হচ্ছে এখানে অ্যাড করে দিছি তো এই যে চিনি মাছ আমার কষানো শেষ সামান্য একটু এরকম ঝোলঝোল থাকা অবস্থাতে তো তেলটা উঠে আসবে তো আমি এই সময় হচ্ছে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব এবং উঠিয়ে নিয়ে এই যে এখানে আর একটু মশলাটা ভেজে তার মধ্যে গুঁড়া যে পোলা চালটা সেটা অ্যাড করতেছি দেন পোলাপ চালটাকে দিয়ে একটু ভালো করে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে এটাতে আমি আগে থেকে গরম মানে আগে থেকে করে রাখছিলাম গরম পানি ফুটন্ত সেটাকে আমি অ্যাড করে দিব আর আমি এখানে চাল নিয়েছিলাম এক পট সো পানি দিয়েছি দেড় পটের একটু বেশি সাথে আমি এখানে একটু দুধ অ্যাড করবো লিকুইড দুধ যার কারণে আমি হচ্ছে মানে একটু পানিটা কম দিছি আর আমি সবসময় পোলাও রান্নার সময় এই মাপটাই ফলো করি যে কয় পট চাল নেবো যেমন এক পট চালের সাথে আমি দুই পট পানি অ্যাড করবো এখন আপনি যদি দুধ ইউজ করেন তাহলে দেড় পট পানি নেবেন আর হাফ পট দুধ নেবেন যদি মেপে মানে পোলাওটা রান্না করা হয় তাহলে পোলাওটা খুব ঝরঝরা হয় তো এই যে পানিটা শুকানোর পর আমি দমে দেওয়ার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমরা একটু ঝাল খাই ভালোই তো এই জন্য একটু কাঁচামরিচ বেশি দিচ্ছি ফ্লেভারটাও সুন্দর আসে তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি দমে রাখার পর আমার এই যে পোলাওয়ের চেহারা হচ্ছে এরকম চিংড়ি পোলাওয়ের চেহারা একদম ঝরঝরা হয়েছে কিন্তু পোলাওটা মশাল্লাহ তো এটাকে আমি এখন আবার বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো তো এই যে বেসটা দিয়ে দিয়েছিলাম বেস্তা দিয়ে আমি প্রায় আরও দশ মিনিটের মতো দমে রেখে দিব দেন দশ মিনিট পর হচ্ছে আমার চিংড়ি পোলাও একদম রেডি এটা যতটা সিম্পলভাবে রান্না ততটাই মজা হয় কিন্তু তো এই চিংড়ি পোলাওটা আপনি গরম গরম সার্ভ করে খেয়ে নিলেই সবচেয়ে মজা লাগে ঠান্ডা হলে আসলে কোনো খাবারই মজা লাগে না তো আমি যে সার্ভ করে নিয়েছি আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ